কোরিয়ানদের মতো ধবধবে ফর্সা ত্বক পেতে চান, তাহলে আজই এই রেমিডিটি ব্যবহার করুন। এই রেমিডিটি একবার ব্যবহার করার ফলে ত্বককে 10 শেড ফর্সা করবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে ত্বকের যত্নে 100% কার্যকরী একটি রেমিডি নিয়ে। ত্বক আমাদের সৌন্দর্যের প্রতীক। গ্লাস স্কিনের মতো চকচকে ত্বক আমরা সবাই পেতে চাই, কিন্তু বর্তমান সময়ে অনিয়ন্ত্রিত জীবনযাপন, অনিদ্রা, মানসিক চাপ, পুষ্টিজনিত খাদ্যের অভাব ইত্যাদি কারণে ত্বকের বিভিন্ন সমস্যায় আমরা ভুগে থাকি। ত্বকের বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণ লাভের জন্য আমরা অনেকেই অনেক কিছু ব্যবহার করি, কিন্তু কিছুতেই কোনো ফল মেলে না। তাই আজ আমি আপনাদের মাঝে ত্বকের যত্নে 100% কার্যকরী একটি রেমিডি নিয়ে হাজির হয়েছি। রেমিডিটি ব্যবহার করার ফলে আপনাদের ত্বকের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। ত্বকের বলিরেখা দূর করবে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করবে, ত্বকের সব ধরনের কালো দাগছোপ দূর করে ত্বককে করবে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে। আশা করি আজকের এই রেমিডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। রেমিডি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ডালিমের খোসা। ডালিমের খোসার মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। তো একটি কাঁচির সাহায্যে ডালিমের খোসা কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো ডালিমের খোসা কেটে নিয়েছি। এই পর্যায়ে একটি হাঁড়ির মধ্যে ডালিমের খোসাগুলোকে দিয়ে দিলাম। নিয়ে নিয়েছি চাল। চাল ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী একটি উপাদান। এখানে আপনারা যে কোনো ধরনের চাল ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি 1 চামচ পরিমাণ চাল দিয়ে দিচ্ছি। চাল ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের সব ধরনের কালো দাগছোপ দূর করে। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। নিয়ে নিয়েছি ফ্ল্যাক্সিড বা তিসি। তিসি আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী একটি উপাদান। ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে এবং ত্বককে করে গভীর থেকে ফর্সা, গ্লাস স্কিনের মতো চকচকে। এখানে আমি 1 চামচ পরিমাণ ফ্ল্যাক্সিড বা তিসি দিয়ে দিলাম। তো সবগুলো উপাদান দিয়ে দিয়েছি। এই পর্যায়ে উপাদান মিশ্রিত এই হাঁড়িটাকে চুলার উপরে বসিয়ে চুলার হিটটাকে হাই হিটে করে দিয়েছি। যখন পানিগুলো ফুটে আসবে তখন চুলার হিট লো হিটে করে উপাদানগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবং উপাদান মিশ্রিত হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। উপাদানগুলোকে একটি হ্যান্ড ব্লেন্ডার জারের মধ্যে ঢেলে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। একটি ছাঁকনির সাহায্যে ব্লেন্ড করা উপাদানগুলোকে খুব ভালোভাবে ছেঁকে এর রস আলাদা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঘন একটি ক্রিম তৈরি হয়েছে। আপনারা ঠিক এভাবে করে এই ক্রিমটি তৈরি করে নেবেন। তো এর সাথে আমি দিয়ে দিব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলে আছে ভিটামিন ই, যা আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। এখানে 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মধু। মধু আমাদের ত্বকের সব ধরনের কালো দাগছোপ দূর করে, ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তো মধু এবং অ্যালোভেরা জেল উপাদানগুলোর সাথে খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে উপাদানগুলোকে খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। ত্বকের যত্নে 100% কার্যকরী রেমিডিটি তৈরি হয়ে গেল। খুব সহজেই রেমিডিটি তৈরি করে নিলাম। এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমিডিটি আপনারা কীভাবে ব্যবহার করবেন। তার আগে বলে নিচ্ছি, এই রেমিডিটি আপনারা যে কোনো ধরনের কাঁচের জারের মধ্যে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে 15 দিনের মতো সংরক্ষণ করে আপনাদের ত্বকের যত্নে অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি কাঁচের জারের মধ্যে রেমিডিগুলো ঢেলে নিলাম। তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমিডিটি আপনারা আপনাদের ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন। এই রেমিডিটি আপনারা আপনাদের ফুল বডিতে ব্যবহার করতে পারেন। আপনাদের ত্বকের যে যে স্থানে কালো দাগছোপ রয়েছে, যেমন গলা, হাঁটু, কনুই, বগলের নিচ, এসব স্থানে রেমিডিটি ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনাদের মুখমণ্ডলে ব্যবহার করবেন, আপনাদের হাতে পায়েও ব্যবহার করতে পারেন। রেমিডিটি আপনাদের ত্বকে ব্যবহার করার আগে আপনারা ফেস ওয়াশের সাহায্যে আপনাদের ত্বকটিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এরপর একটি মেকআপ ব্রাশ অথবা আঙুলের সাহায্যে রেমিডিটি আপনাদের ত্বকের মধ্যে লাগিয়ে নেবেন। ত্বকের মধ্যে রেমিডিটি লাগিয়ে 5 থেকে 10 মিনিট আপনাদের ত্বকের মধ্যে খুব ভালোভাবে মাসাজ করবেন। 5 মিনিট মাসাজ করার পর মেকআপ ব্রাশের সাহায্যে অথবা আঙুলের সাহায্যে রেমিডিটি আবারও আপনাদের ত্বকের মধ্যে লাগিয়ে নেবেন। এরপর অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত। যখন দেখবেন রেমিডিটি শুকিয়ে গেছে তখন নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলবেন। এই নিয়ম অনুসারে আপনারা রেমিডিটি ব্যবহার করবেন। রেমিডিটি একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। রেমিডিটি আপনারা যে কোনো সময়ে ব্যবহার করতে পারেন, সকালে, দুপুরে, রাতে, যে কোনো সময় আপনারা আপনাদের ত্বকে ব্যবহার করবেন। ভালো ফলাফল পেতে সপ্তাহে 3 দিন এই রেমিডিটি ত্বকের যত্নে ব্যবহার করবেন। চাইলে আপনারা প্রতিদিনও কিন্তু ব্যবহার করতে পারেন।
আশা করি আজকের এই রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমেডি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজ আর নয়, এখানে বিদায় নিব, আবারও হাজির হব নতুন কোনো রেমেডি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।